নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি লাচ্ছা পরোটার রেসিপি নিয়ে। পনিরের যে কোনো রেসিপি বা চিকেনের বা ডিমের যে কোনো রেসিপির সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এটা সাধারণত পাঞ্জাবি একটি রেসিপি, কিন্তু এখন প্রায় সকলেই আমরা খেয়ে থাকি। অনেকেই এখন এই পরোটার ভক্ত। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি আমার আজকের এই রেসিপি। লাচ্ছা পরোটা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। যেহেতু আমি এখানে একটি ছোট কাপ নিয়েছি, তাই 4 কাপ ময়দা নিচ্ছি। আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে 2 কাপ নেবেন। এখানে আমি ময়দা দিয়ে লাচ্ছা পরোটা বানাবো। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পরোটা বানানো যায়। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/4 টিস্পুনের মতো। তারপর দিচ্ছি চিনি। চিনিটা যে যার নিজের স্বাদ মতো দেবেন। মিষ্টি পছন্দ না হলে চিনিটা বাদ দিয়েও লাচ্ছা পরোটা বানাতে পারেন। চিনি আর লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি ময়নের জন্য রিফাইন্ড অয়েল, 2 টেবিলস্পুন দিলাম। সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়ন দিতে পারেন, কোনো অসুবিধে নেই। খুব ভালো করে 2-3 মিনিট সময় ধরে তেল আর ময়দা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাতে মুঠো করলে এইভাবে মুঠো করা যাচ্ছে, বুঝবেন ময়নটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য ডো তৈরি করি, সেই রকমই একটা ডো আমাদের তৈরি করতে হবে। ময়দা মাখানো হয়ে গেছে, এই রকম একটা নরম ডো তৈরি করেছি। তবে খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যায়। চলে এলাম 30 মিনিট পর। ডোটা খুব ভালোভাবেই সেট হয়ে গিয়েছে। আবারও 2-3 মিনিট ময়দাটা একটু মেখে নেব। ময়দা যত ভালো করে ঠেসে ঠেসে মাখা হবে, লুচি বা পরোটা ততটাই নরম হবে। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছি। লাচ্ছা পরোটা তৈরির জন্য একটু বড় করেই লেচিগুলো কাটতে হবে। রুটি তৈরির লেচি যেমন আমরা কেটে থাকি, তার থেকে একটু বড় করে কাটতে হবে। এখানে এই ডোটা থেকে 5 পিস লেচি কাটা হয়েছে। এবার এগুলোকে একটি একটি করে বেলে নেব। প্রথমে ময়দা ছড়িয়ে যেমন রুটি বেলি, সেইভাবেই বেলে নেব। যেহেতু লেচিগুলো একটু বড় করে কেটেছি, তাই রুটি বেলাটাও একটু বড়।
সরিয়ে নিয়ে হাত দিয়ে ময়দাটা রুটির ওপর সমান করে বিছিয়ে নিতে হবে। ঘিয়ের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার ওপর দিক থেকে সরু সরু কুচির মতো করে নিতে হবে। যত সরু সরু করে ভাঁজ করে কুচি দেবেন তত লাচ্ছা পরোটা ভালো হবে। দেখুন আমি কেমন এটার ওপর একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি, ঠিক এই রকম করার চেষ্টা করবেন। একদম সরু সরু করে কুচি দিয়ে নিয়েছি। এবার এইভাবে হালকা চেপে চেপে একটু লম্বা করে নেব। এইভাবে একটু লম্বা করে নিচ্ছি দুই হাতের সাহায্যে। তবে কাজটা সাবধানে করবেন যেন ছিঁড়ে না যায়। এবার এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। দেখুন আমি যেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করছি ঠিক সেইভাবেই গোল করে নেবেন। পুরোটা গোল করে একটি বিড়ের মতো করে নিয়েছি। এবার একটি পাত্রে এটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে হাওয়া লেগে শক্ত হয়ে না যায়। আরও একটি লাচ্ছা পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি। ঠিক যেমনভাবে আমি বেলে কুচি দিয়ে নিচ্ছি এইভাবে আপনারাও বানাবেন, খুব ভালো লাচ্ছা পরোটা তৈরি হবে। সবগুলো একই রকমভাবে বেলে নিয়েছি ও তারপর কুচি দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি একটি নিয়ে বেলে নেব। অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব, বেশি জোর দিয়ে কিন্তু বেলা যাবে না। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আমার এখানে একটা পরোটা বেলা হয়ে গেছে। কত ভালোভাবে এর ভাঁজগুলো বোঝা যাচ্ছে দেখুন। একই রকমভাবে সবগুলো বেলে নেব। প্রত্যেকটাতে কিন্তু ভালোভাবেই কুচিগুলো বোঝা যাবে। যত ভালো করে কুচি দেওয়া হবে বেলার পর তত ভালোভাবেই কুচিগুলো বোঝা যাবে। সব পরোটাগুলো একই রকমভাবে বেলে নিয়েছি। এবার ভেজে নেব। তাওয়া গরম করে নিয়েছি। এবার একটি পরোটা প্রথমে দুদিকটাই হালকা করে সেকে নেব। একদিক শেকা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। দুদিকেই শেকে নিয়েছি। এরপর ওপর থেকে ঘি ব্রাশ করে নিচ্ছি। এরপর উল্টে দিয়ে আবারও এই পিঠটাতেও ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব। দুই দিক একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটি তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। একই রকমভাবে সব লাচ্ছা পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন এর ভাঁজগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারাও যদি এই একই রকমভাবে লাচ্ছা পরোটাগুলো তৈরি করেন আপনারাও একই রকম লাচ্ছা পরোটা বানাতে পারবেন। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগেই আপনার কাছে পৌঁছবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।